2018 সালে শিক্ষার্থীদের আন্দোলনের পর প্রণয়ন হয়েছিল সড়ক পরিবহন আইন, কিন্তু সেখানেও তাদের অর্ধেক ভাড়া সংক্রান্ত দাবির বিষয়ে কোনো সমাধান হয়নি। সে কারণে আবারও শিক্ষার্থীদের অর্ধেক বাস ভাড়ার দাবি সামনে এসেছে বলে মত গণপরিবহন বিশেষজ্ঞদের। এবার শুধু আশ্বাস না দিয়ে বিষয়টি যথাযথভাবে সমাধান করার তাগিদ দিয়েছেন তারা। শেখ মহিউদ্দিনের রিপোর্ট। 1969 সালের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের বহুল আলোচিত 11 দফার অন্যতম ছিল বাস ট্রেন লঞ্চে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিটি। এরপর কেটে গেছে অনেক বছর, বদলেছে অনেক কিছু, কিন্তু বাসে অর্ধেক ভাড়া নিতে এখনও রাজপথে নামতে হচ্ছে শিক্ষার্থীদের। 2018 সালের আলোচিত আন্দোলনের পর আবারও একই দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। হাফ পাস থাকতে হবে, কারণ সরকারের মূল নীতির সাথে যায়। আমি শিক্ষাকে উদারীকরণ করছি, কেন সবাই যেন শিক্ষিত হয়। এখন পরিবহনেরটা যদি একটা ব্যারিয়ার হিসাবে কাজ করে তাহলে মূল নীতির সাথে যাচ্ছে না, এবং এটা ট্র্যাডিশনালি সবসময় ছিল এবং আশেপাশের অন্যান্য দেশেও আছে। বাসের ভাড়া যেভাবে নির্ধারণ করে সেখানে কিন্তু ছাত্রদের হাফ পাসের ভাড়াটা এখানে অন্তর্ভুক্ত করা আছে, এবং এমনও না বাস মালিকরা এরকমও দাবি করে যে আমাদের বাসটা তো সবসময় পরিপূর্ণ থাকে না, আমাদের যদি 40টা সিট থাকে তাহলে আমাদের তো 40টা সিটে আমরা অনেক সময় মানুষ পাই না, তো তখন এখানে 15টা সিট কিন্তু ফাঁকা থাকবে, যে ফাঁকার যে ভাড়াটা সেইটাও কিন্তু বাকি যে সিটগুলোর ভাড়ার উপরে কিন্তু নির্ধারণ করে ভাড়াটা নির্ধারণ করা হয়। হাফ ভাড়া বলেন, এই ভাড়াটা কিন্তু দিচ্ছে কিন্তু অন্যান্য জনগণ যারা বাসে ব্যবহার করেন, যারা বাস দিয়ে যাত্রী হিসেবে চলাচল করেন, তারা তাদের টিকিটের মধ্যে কিন্তু এটা ভাগ সমানভাবে ভাগ হয়ে কিন্তু তারা কিন্তু এই ছাত্রদের এটা দিচ্ছে। সেই রমিজউদ্দিনের ঘটনায় অগ্নুৎপাত ঘটে গেল, কত কিছু চিন্তা করলো, কিন্তু ওগুলি সিস্টেম ড্রিভেন কিছু করেনি, অ্যাডহক কিছু করেছে, যার ফলে দেখা যাচ্ছে আবার আরেক অগ্নুৎপাত হচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনের পর 2018 সালে নতুন সড়ক পরিবহন আইন প্রণয়ন করে সরকার। অধ্যাপক শামসুল হকের মতে, 3 বছরেও সে আইন বাস্তবায়ন না হওয়ায় সমস্যা থেকেই গেছে। টেকসইভাবে যদি এটা সমাধানটা করতে হয় তাহলে বাস কোম্পানির এখন যেই অরাজকতাটা আছে, কোম্পানির মালিকরা যেই লোকসানের কথা বলছে, এই লোকসানের বড় একটা অংশ কিন্তু চাঁদাবাদিতে চলে যাচ্ছে, রুট পারমিটে ঢুকার জন্য সেটা চলে যাচ্ছে, এবং রাস্তার মধ্যেও কিন্তু চলে যাচ্ছে। এই ক্ষতি পোষানোর জন্য আমি ছাত্রকে ভিকটিম করব, এটা কিন্তু কখনো এই রাজনৈতিক সরকারের দর্শন হওয়া উচিত না। এবার আর শুধু আশ্বাস নয়, নীতিমালা বা সরকারি নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেবার বিষয়টি সমাধান করা উচিত বলে মনে করেন তারা। না হলে সামনে এমন সংকট আবারও দেখা দিতে পারে বলে আশঙ্কা এখাত বিশেষজ্ঞদের। শেখ মহিউদ্দিন, NTV নিউজ, ঢাকা।